আমার নারী ছাগলের বাচ্চা নিতে গিয়ে মাটা মারা গেছে, স্কুলে যাবে তো ওই জন্যই দুধ খাওয়ালি। হ্যাঁ চল স্কুলে, স্কুলে যাবি কি? সেই আনন্দ হচ্ছে মায়ের, অনেকদিন পর স্কুল খুলছে, সবার সাথে দেখা হবে, বল হবে তো, চল চল লাভ আবার চলে যাবো, চল আনন্দে। কেন এতদিন পর দেখা হবে, কি করবি? হ্যাঁ ফোন নাম্বার গুলা দিব রে, ঠিক আছে তাহলে চল 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 দেরি করবো চল। এভাবে মিছিল করার মতো করে যাবি তো? একটা গান কর। আচ্ছা আমি গান টান জানি না, একটা মুখে গান করবো, নাচতে নাচতে চলে যাবো আনন্দে। পারি না তো বাড়ি যা, তোর তোর বাড়ি চলে যা, ওই ডিম গুলো আমি খাবো তোর ভাগে। তাহলে তুই কর। আমি করবো? হ্যাঁ তুই বড় না, নাচবি কিন্তু, কেন নাচবি? সবাই মানুষ যদি দেখে, চল নাচবি কিন্তু। যশো তার ভাই
ভালো বাসা অসম্মান করো না কলঙ্কিন করিও গো বদনাম নিও না যশোদার ভালো বাসা অসম্মান করো না কলঙ্কিন করিও গো বদনাম নিও না মনের ঘরে রাখবো বেঁধে মনের ঘরে রাখবো বেঁধে ছেড়ে যেতে ও সোনা বাজি কি তোর বিনা সবাই মুখ দিয়ে বিড়ি টানা তুই নাক দিয়ে বিড়ি টানছিস মুখ দিয়ে কথা বলছিস তাহলে তুই সব দিক দিয়ে খেতে পারিস পিছন দিক দিয়ে খাতে কিন্তু আমরা তো স্কুলে যাচ্ছি কিন্তু তুই এত যন্ত্রপাতি নিয়ে কোথায় যাচ্ছিস কি আছে ফটো গরিবের বেটা হতে পারি কোম্পানির মাল ব্যবহার করি সব সব কোম্পানি তাহলে তুই কোন কোম্পানি আমি হাইব্রিড লম্বা দেখছিস না আমরা একটা কথা শুনেছি কি তুই নাকি এখন বড় বড় অনুষ্ঠান করে বেড়াচ্ছিস বড় বড় উঁচা উঁচা ডিজে প্রোডাকশন তাহলে তোকে আজকে আমরা ছাড়বো না কতদিন পর পেয়েছি তোকে এটা বলে বিচিত্রা অনুষ্ঠান ও বিচিত্রা আমি বলি বিচিত্রা তোদের কানে খারাপ কেন তোদের মনে হয় পাপ কেন কেন আমের বিচি জামের বিচি কাঁঠালের বিচি নাই রে না আমি বলিনি এই এদের মনে খুব পাপ রে চল পাপ চল চল ওই স্কুটি গাড়ি মালি ম্যাডাম কোথায় যাবে তোমরা বলো না ও ঠাকুমা স্কুলে আমাদের সঙ্গে ছেলে নিয়ে এসেছে আমি তোমাদের প্রেম করি আমি তোমাদের কি করছিস কেন প্রেম করে বুঝতে বললাম কিন্তু আর বলিস না মানে ভালোবাসার কথা আমি মুখে লজ্জাই বলতে পারি না কি বলছেন ওই জন্য হুম হুম করছি আমি তোমাকে প্রেম করি কিন্তু বার বলছে হুম হুম তাই নাকি ভালোবাসা আমি তোমাদের প্রেম করি আমি তোমাদের ভালোবাসি দেখো আমি তোমাদের প্রেম করি আমি তোমাদের ভালোবাসি Everybody!
করলি তুই এটা হারাম জাদা তোর চুলকানে উঠে গেছিল আর চুলকে তুই ওদেরকে চুলকানে এটা দিয়ে দিলি যাক ভালো হয়েছে ওরা আর বাইকন খাবে না রে ওরা কি বলে বাইকন চুলকানি হয়েছে ওদের ভালো হয়েছে আর ওই কি ডাক মাখান মান দেখ ওই স্কুলে খুব তো তালা খুন চাবি কার কাছে ওই টামা কাছে কোথায় চাবি আছে কেন তোর কাছে আছে চাবি খুল ওই একটা দিব ওই উজে কই উজে ঠিকই তো বলছিস রে উজে তে হাজার তোর মুখে পা ভরে যায় ও শুভ মে এখানে চাবি আছে ঠিকই তো রে ওই তো রে ও তো ঝুল ঝুল চাবি আর বলে ঝুল চাবি না চাবি হ্যাঁ কোথায় গেছে চাবি শট এত সময় নাচানাচি করলি না তোর ওই যে কোমরে ডরা রয়েছে ওখানে বাধা আছে চাবি চাবি নাচতে নাচতে সামনে এসেছে ওটা ঝুলছে তো কি ওকে মা সত্যি মানে চাবি হারিয়ে গেলে মাস্টার মারবে যার জন্য চাবিটাকে আমি কোমরে ডরার সঙ্গে বেঁধে রেখেছি শহর চাবি বাইর আমি থাকবো না কেন আমরা চারটা মেয়ে আছে তুই এভাবে চাবি বার করছিস মানে বাবরে লজ্জা সরম কিছু মাসেল এত লজ্জা তো জানাই তো ছোটবেলা কত ল্যাংটা আমার সঙ্গে চান করলি এই মোশান ভাসি পুকুরে আমি একদম ঠিক বাজি তোরা দিস উল্টা বাজি লজ্জা আমরা বড় বড় হয়েছি না তোরা আই আই কি দেখিস মানুষের বাড়ি ঘরে কিছু মার খাবি তোরা রাত বিয়ারা দেখ হ্যাঁ দেখা ওদেরকে দেখা যেভাবে মোচাড় দিলি চাবিটাকে ভাঙবি নাকি চাবিটা মোচা না দিলে খুলবে রে তুই এভাবে পা তুলে মোচাড় দিতে হবে কাম করে দে ডোড়াতে আছে না চাবিটা ও তার মানে তালা খুললি তোর কোমরে ডোর থেকে চাবিটা খুললি না হ্যাঁ চাবি মারি হারিয়ে গেলে মাস্টার মারবে তুই দিবি তোর বুদ্ধি আছে রে চাবি থেকে গেল মানে খুলে দিলাম দরজা আমি ঢুক সবাই ঢুক 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 বাস 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 ও সহি আমার কেমন দেখায় তোরে কাটোরের মতো দেখা যায় এই বল বল আমরা নিজে নিজে জায়গায় বসেছি আর তুই কোথায় তোর বাবার জায়গা এটা এই না ভাই আমার বাবার নাই তুই নামবো না তুই নামবি এখান থেকে না নামবো না কি করবি মারবি হ্যাঁ মারবো মার তো দেখ মারি দিলি নামবি আর মার তো ইস নরম নরম লাগছে রে কি এবার জোরে মার নামবি মার তো মারবি এবার জোরে মারলো রে এবার দেখবি ওই মার তো আবার মার তো মার তো মার মার আমাদের মাস্টার কি হয়েছে আজকে আসবে না কেন রে মাস্টার মা জানিস কি মরে গেছে আর তুই এত সময় ধরে আমাদের খবরটা জানালি কি করবো আমি তোরা বলি ডিজে শুনি মাস্টার মাকে দেখতে যাবি কি ওই কি এটা রাগে কেমন করছে মুখটা দেখছিস আর ছুচার মতো করছে মুখটা করে মাস্টার মা মারা গিয়েছে মাস্টার বুঝবে তোরা স্কুলে এসিস স্কুল থেকে লেখাপড়া করে তবেই বাড়ি যাবি তাহলে দিস ইজ মাই অর্ডার লেখাপড়া শিখাবে কে আই অ্যাম ই তুই আই অ্যাম ই ডগ টিচার মানে হেডমাস্টার তুই ডগ টিচার বল তোরে ডগ মানে কি রে বল হেডমাস্টার কি রে জোরে বল মানে তুই কুকুর মাস্টার আই লালু তোর যদি পড়া আজকে না হয়ে যেত কুকুর মাস্টার ছুটে কোথাও গরু মাস্টার
তোরা সরসা বলিস তোদের সরসা খাবো যে থাম আসুন গরু মাস্টার গাড়ি নিয়ে যা ভাবি না রে আমি ভালো মাস্টার রে ভালো মাস্টার সিট ডাউন অন দা সার বস্তা প্লাস্টিক এই চলে বাড়ি চলে এত সময় বাড়ি যেতে বললাম আমাদেরকে চল ওই তোর বাড়ি যেতে বললাম তুই তো বললি বাড়ি যেতে ভাষা বুঝিস না ভাষা ইংলিশে বললাম ইংলিশ ইংলিশে কি বললি সিট ডাউন অন দা সার বস্তা প্লাস্টিক মানে সার বস্তার উপর বস তুই ইংলিশ জানিস ইংলিশের মাস্টার আমি একটা ইংলিশ শিখবো আজকে স্যার এই বলছি স্যার বল ইংলিশ শিখবো বল কি শিখবি মানে বাড়ি গেলাম স্কুল থেকে মাকে বললাম মা আমাকে গরম গরম ভাত দাও আমি খাবো এটা কি হবে ইংলিশে ইংলিশে কি হবে ওরে সর্বনাশ এত বড় ইংলিশ আমি তো দূরের কথা আমার বাবাও জানে না আর মুখে তো ফটর ফটর করে নিলাম তোরা জানিস না না ভালোই হলো এরা যখন জান না তাকে আদিবাসী ভাষা শিখে দেবো আদিবাসী ভাষা যেমন ক্যাকের ম্যাকের ইংলিশ ও ক্যাকের ম্যাকের কেন মনে করবি এটা ইংলিশ শুন শুন বাড়ি থেকে তোর মাকে বলবি হ্যাঁ হ্যাঁ বলবি হিন্দা গো হিন্দা গো গো মানে হিন্দা গো মানে মানে ইংলিশে মাকে বলে গো ও হিন্দা গো হ্যাঁ হিন্দা গো হ্যাঁ দেন লল লল দাকা ইন্দো জমা হিন্দা গো দেন লল লল দাকা ইন্দো জমা মা গরম গরম ভাত আমি খাবো আমি ইংলিশ শিখে গেছি আমি আপনি শিখবো তুইও শিখবি লে বল কি শিখবি মনে কর খাওয়া দাওয়ার পর বিশ্রামের ব্যাপার আছে তো আমি মাকে বললাম যে মা আমাকে বিছানা পেতে দাও আমি ঘুমাবো এই পাতলির আবার ঘুমা ঘুমের ইংলিশ ঠিক আছে ব্যাপার হচ্ছে তোরা স্কুলের ছাত্রী হ্যাঁ আমি তোদের পাত্র মাস্টার আমি মাস্টার তোদের তোদেরকে শিখাবার দায়িত্ব কর্তব্য তো আমারই বাড়ি থেকে তোর মাকে বলবি বলবি হিন্দা গো হিন্দা গো উসুরাতে বিছনায় মে ইন্দো গীতি কানা উসুরাতে বিছনায় মে বিছনায় মে ইন্দো গীতি কানা আমি রে মাস্টার বলতে লজ্জা করলে ভাতার বলবি তাও ভাতার বলবো ভাতা খবর রে একদম রে কেন বলছিস ওরে পাগলি জুই পাগলে হে তুই পাগলা হে দেখ চুন না দেখ না কোন পাগলি মত ও পাগলি তোর পাগলা কো পাগলি তোর পাগলা হতে চাই ওরা শুনার বেলা না কি পাগলি বলে পাগলা হতে চাই আমি তোকে বলি একটু ওদিকে তাকাতো পিছনে চলে আমি তো মনে ঘরে আগুন লেগেছিল নাকি আমি তোকে বলছি ঠিক আছে বলবি শিলপাট্টা শিলপাট্টা লোড়া লোড়া বিয়ে করবো আমি একটা বিয়ে করবো আমি একটা হুদুম দুম্বা ছড়া ওটা বলছি রে কেন হুদুম দুম হুদুম দুম মানে আধা পাগলাটা রে কেন ভালো ছেলে সঙ্গে তুমি যাবে না এখানে বস এই চামটি সুটকি এদিকে আয় ইদ্রিস তোর নানি কে পড়া হয়েছে বোঝেনি আয় পড়া হয়েছে পড় তো দেখি চাঁদ উঠেছে কোথায় আকাশে আকাশে আমরা জানে না চাঁদ উঠেছে ফুল ফুটেছে ফুল ফুটেছে কদম তলায় কে কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামণির বিয়ে তোর বাবার বিয়ে হবে না আমার বাবার বিয়ে হয়ে গেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কার বিয়ে লাগিয়েছে তোর বাবা দেখেছে এখানে
খোদা তুমি এমন মারবো না মারবো টেনে হাক ভিড়েনে এগুলো পড়া চলবে না তবে এগুলো পড়া কে দিয়েছে কেন মাস্টার মশাই মাস্টার নিকুচি করে তোর মাস্টার কেন মাস্টার কি জানেন জানে না মাস্টার আমার চাকর মাস্টার মশাই আসুক বলে দিব আমরা বলে দিব গরিবের বানা হতে পারি বলে দিস ভয় করিস মাস্টার মশাই কিছু জানে না মাস্টার কিছু জানে না তো চাকরিটা পেলে কি করে রে আর কি বলবি জানিস এই চাকরিটা আমার হওয়ার কথা ছিল তোর তো তুই দিয়ে দিলি কেন মাস্টার গরিব মানুষ অভাব সংসার যার জন্য মাস্টারকে দিয়ে দিলাম ও তো দয়া শরীরে আমার পড়ানোর কথা ছিল ওকে এখন ওই পড়াচ্ছে আমাকে ঠিক আছে শুনে গুলো পড়া চলবে না বইকুল সাড়ে ন পাতায় যা পড়া হয়েছে খুব হাসি পড়বি কেমন পড়িচ্ছি হ্যাঁ বড় সুন্দর করে তোকে বানান করে পড়িচ্ছি হ্যাঁ বানান করে হ্যাঁ সরিও সরিও উন্তুস্তু উন্তুস্তু দন্তন্ন দন্তন্ন ক ক আর প আর প টমেটো হ্যাঁ হ্যাঁ একটা টমেটো বানান হলো টমেটো বানান হলো না এত বড় বানান টমেটো এটা টমেটো বানান হলো না আমি পড়ি অনে আরে এরা পরে থিনিতি এদের সঙ্গে কালে মুখের উরকিতে পড়া দিয়ে দেখে তাহলে বানান হলো না তাহলে মুতে মুতে পড়ে মুখে মুখে ও মুখে মুখে বল সুন্দর করে টমেটুর সুন্দর করে টমেটুর চাটনি রেধেছি চাটনি রেধেছি শ্বশুর বাবাকে দিতে গিয়ে শ্বশুর বাবাকে দিতে গিয়ে পেদে দিয়েছি সত্যিকারই মাছ মারি দিলি তুই হয়েছে না হয়নি কেন লকডাউনে স্কুল বন্ধ আর প্রাইভেটও যায় না কি করে হবে লকডাউনে মাস্টার তোকে বলেছিল যে স্কুলে যাস না প্রাইভেটে যাস না পড়াশোনা করিস না কি করছিলিস মোবাইল ঘাটাঘাটি করে খালি বা 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 এত সুন্দর ছাত্রী স্কুলে হয় মারছিস আমার মাকে বলে দেব তুই তোর মাকে বল আমি আমার বাবাকে বলে দেবো জানিস না বলবো না পড়া যখন আনি আমি তোকে পড়িয়ে দেবো কেমন তোকে পড়াবো পদ্য পদ্য না গদ্য গদ্য ওকে পড়ালাম পদ্য তোকে পড়াবো গদ্য ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে জীবনে তো লেখাপড়া করতে পারবো না আমি যখন শিখতে পারবো না কাউকে শিখতেও দিব না এটা চ্যালেঞ্জ কারো ছেলে মেয়ে থাকলে ভর্তি করে দেবেন আমার দলে খুব তাড়াতাড়ি নিয়ে নেবো আমি বই খাতা কাউকে কিনতে হবে না বেশি শুন শুন কি বল তোকে পড়াবো বন্ধ করছে ঘুগনি খাইছি ওই জন্য হজম করতে পারিস একটা বাইরে চলে গেলো কাজটার সাথে মনে হয় হজম করতে যখন পারবি না তো খাস কেন রাক্ষস আছে জানিস কি করবো দিলে খাবি না ফেলে দিবি আমি ঘুরবে
স্যার আপনাকে গরু বললো স্যার না একটু আগে তো বলছিল আবার খাবি আই এম গরু বললি ভালো কথা তোদের বাড়ি সাপ খানা গেছে এই তোর পড়া হয়েছে হ্যাঁ মেয়েটা স্কুলে সবথেকে ভালো লেখাপড়া খুব সুন্দর করে ভালো ভালো আচ্ছা পড়া হয়েছে হ্যাঁ আচ্ছা মামুনি তুমি আজকে কি খেয়েছো বলো মামুনি কি খেয়েছো ভাত তাই বেশ ভাত যখন খেয়েছো পড় তো ডার্লিং এই মামুনি বলে আবার ডার্লিং কেন রে এত মুখের ভাষা খারাপ কেন রে আরে বাংলায় বলে মামুনি আর ইংলিশে বলে ডার্লিং ওইটা ইংলিশ জানে না তাই ও জানি না তোমরা ওই কাম করে বলে দিলাম এখন মারছো লোকে করব হ্যাঁ পর আকাশ ঘিরে মেঘ করেছে জ্বর খাবি মানে চট দিবি পাট পাট তো কি আকাশে মাক করেছে না মে ও ম্যাক করেছে এটা পড়া ম্যাক করা করি পড়া আছে হ্যাঁ তোর পড়ার দৃষ্টি বেশি পড়তো পড়তো আকাশ ঘিরে ম্যাক করেছে সূর্য গেল পাটি ফুকু গেল জলানিতে পদ্ম ডিগিরি ঘাটে পদ্ম ডিগিরি কালো জল হরেক রকম ফুল তারপর হাঁটতো নিচে দুলছে কুকুর গচ্ছা ভরা চকি রে সারা রা সারা রা সারা রা আমরা আছি ঘিরি পাড়া আকাশে ম্যাক করলো কে জল আনতে গেল কার কত বড় চুল এগুলো তোর বাবা দেখেছে না মাস্টার বাবা দেখেছে রে কেন এটা যে পড়া মাস্টার দিয়ে এগুলো কোন পড়া হতে পারে কেন আকাশে ম্যাক করলো কোথায় কি হলো ওগুলো পড়া লেখা পড়া দিতে জানে না আমি তোকে পড়াবো ঠিক আছে মেয়েগুলো সর্বনাশ করে দেবে গো সর্বনাশ করে দেবে জি জি নিজে তো কিছু শিখতে পারবি বাচ্চাগুলোকে শিখতে দেবে না চাকরিটা ওকে দাও আমার ভুল হয়ে গেছে শুন শুন তোকে পড়াবো আমি হদ্দ ওকে পড়ালাম পদ্য ওকে দিয়েছি গদ্য তোকে দেবো হদ্দ কিন্তু আমি তো আমরা জানি সবাই যে পদ্য আর গদ্য আছে হদ্দ আছে জানিস না মাস্টার বলি কোনদিনও বলেন মাস্টার জানবে কি করে পদ্য গদ্য হদ্দ এরা তিন ভাই দু ভাই বাড়িতে বেশি থাকে আচ্ছা পদ্য আর গদ্য ওগুলো লেখে সব আর হদ্দ কেরালা থাকে কেন হাতুড়ি ভেঙে এদের গদ্যকে সবাই চিনে না মানে আমাদের রাজ্যে নাই যার জন্য আমরা জানি না মানে তোদের এদিকে নাই বলে জানিস না কেরালা ঠিক আছে তাহলে একটু হদ্যটা পড়ি হদ্য পড়ব হ্যাঁ তুই এরকম করবি হ্যাঁ কেন পড়া এরকম নাগিন পড়া নাগিন সাজবি ছবল মারবি বীজ ঢালবি না হ্যাঁ মাই তো নাগিন নাগিন পারবো না মা এবার কিনতে পারিনি ভর নেমেছে রে হ্যাঁ সেটাই ভাবছি কি স্কুলে হঠাৎ করে ভর নেমে গেল আমিও দেখছি কি বাবা নারকেল সবার ধোমা চলেছে আমার কাছে শোন আমি তোমরা পড়া দিচ্ছি পড়া এটা পড়া হ্যাঁ হ্যাঁ এরকম পড়া পড়বো না এক চান্সে পাস করবো জানিস তাই হুম তাহলে তো পড়তেই হবে ঠিক আছে রেডি হ্যাঁ ঝক দিয়ে বলছি বন্ধুকে
মুখস্থ হয়ে গেছে আমার হ্যাঁ মুখ শক্ত না মুখস্থ মুখ শক্ত ও মুখস্থ হ্যাঁ ঠিক আছে শুন মানে এবার নিজে নিজে তো পড়া করবি ঠিক আছে হ্যাঁ মাস্টার আমাকে বলে দিছি জানিস সামনে আমাদের স্কুলে শিক্ষক দিবস শিক্ষক দিবস হ্যাঁ হ্যাঁ শিক্ষক দিবস উপলক্ষে তোরা নাটক করতে পারিস ফার্স্ট প্রাইজ পাবি হ্যাঁ নাটক আমরা তো জানি না তো কে শিখাবে নাটক আমাদের আমি শিখাবো রে মা তুই নাটকে জানিস হ্যাঁ তুই নাটকের মাস্টার হ্যাঁ আমি অনেক কিছুর মাস্টার আচ্ছা নাটকটা কেমন হবে একটু বলতে হবে আমাদেরকে তো বিয়ে করার পর বৌদি মনির একটা কিন্তু ছেলে হয়েছে হ্যাঁ এবার কি করেছে দাদার সংসারে খুব অভাব তো বৌদি মনিকার ছেলেকে বাড়িতে রেখে দাদা বাইরে কাজ করতে গেছে তারপর এবার বাড়িতে কেউ নেই ফাঁকা বাড়ি হ্যাঁ বৌদি কি করছে গ্রামের ঠাকুরপুর সঙ্গে প্রেম করছে খুব খারাপ হুম শান্তি অশান্তি অভাব সংসার যেতেই পারে দাদা হ্যাঁ এবার ছেলে যদি জেগে থাকে তাহলে তো ঠাকুরপুর সঙ্গে গল্প করা হবে না হুম ছেলেকে ঘুম পাড়াচ্ছে তোরা শুধু ঘুম পাড়াবি তার বাকিটা আমি বলছি ঠিক আছে ও ধান্দা কেন আমরা ঘুম পাটাবো আর তুই গল্প করবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মাস্টার আছে নাকি বলিস তোরে রেডি হ্যাঁ ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কথা চলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কথা ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কথা ছেলে না ঘুমালে ছেলের কাকা ঘুমাবে কথা ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কথা ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কথা আর বৃষ্টি পরে টাপুর টুপুর বাইরে দাঁড়িয়ে কে বৃষ্টি পরে টাপুর টুপুর বাইরে দাঁড়িয়ে কে আমাদেরকে আমি কাকে মারবো কি করছি আমি বুঝবো দশ করিনি দশ দোষ দোষ বলবি না ক্ষমতার ঘোষ আমি বলছি ওটা পড়ানো
আপনাদের মুরগিগুলো কোটার উপর ডিম পারে না হ্যাঁ পারে তো তো আপনার মা মই লাগিয়ে দিয়ে উঠেছে কোটার উপরে আমাকে বলতে ওরে বাবা পোতল তুই কোথায় দাবিলে আমি বললাম দিদিমা আমি স্কুলে যাচ্ছি ওরে বাবা আজকে তোর মা তাহলে মামা লাগবে ডিম পাতলে তো ডিম পারতে পারতে আপনার মামার আসেনি এসেছে ওরে বলছে মাস্টার মা পারতে পারতে ডিম পারতে পারতে মাস্টার মামার এসে আরে এরা মনে করি পারতে পারতে মারা গিয়েছে তো ভালো করে বুঝি বলে লয় গে হ্যাঁ ওদের বাপের চাকর আছে এভাবে বুঝাই বলেছিলি কেন তোর বাপের চাকর আছে আমি না একটা আর একটা কথা শুনেছি তুই আরো শুনেছিস কি শুনেছিস আপনি নাকি পটলের চাকর কে বলে তো ওই তো বলেছে তুই বলেছিস আমি তো চাকর কি বলেছিস তুই আপনি আবার আপনি আমার মাস্তান যারা জুয়া খেলে তারা জুয়া খোর আর যারা চা খায় তারা চা খোর আপনি ঘন ঘন চা খান না তাই ওদেরকে বলেছি আমাদের মাস্টার চা খোর আর এরা বলছে আপনাকে চা কি বললো ওইভাবে তো বুঝিয়ে বলেনি তোর বাপের চাকর আছে আমি বুঝিয়ে বলবো বুঝিয়ে বলবি না তো বলবি না কোনো কথা তোকে ঠেকনা বড় আস্তে আস্তে যাওয়ার সাথে কি বারবার বলে দিয়ে ঘুষাই তুই গাই ইলি আই ইলি নয় রিলি রিলি বালুঘাটের উপরে হিলি ঠিক করে পড়া বলে ঠিক আছে শিলপাট্টার লোরা আমি বিয়ে করবো একটা হুদুম দুম বাচ্চারা তার জন্য না পুরস্কার ভাবে দিয়েছি পুরস্কার নিব না স্যার আমি পুরস্কার নিব না পুরস্কার নিবি না তুই না কেন কাঁচা বাদাম পায়ে তোর হাতে মারলে থাকে যদি সিটি গলে দিয়ে যাবেন বাদাম পাবেন সমান তোকে এই পর দিয়েছি ঠিক আছে বস আমার কাছে নাই বুবু ভাজা বাদাম তুই মার খাবি না কোন কিছু আমার কাছে আছে বুবু কাঁচা এই বাদাম
ভালো করে লেখাপড়া করো হ্যাঁ আর ভাই স্কুল ছুটি হবে তোমাকে আমি নিতে আসবো ঠিক আছে মাস্টার বলুন মাস্টার মাস্টার যাও তুমি ওই ঢাকা জায়গায় গিয়ে বস কেমন হ্যাঁ দাদু আমি কোথায় বসবো মাস্টার মাস্টার দিতে ভালো আছে এখানে স্যার কে মন্ত্রী মন্ত্রী মনে হয় বাংলাদেশে বকখালিতে থাকে আরে তুই ওদের কাছে কেন বসছিস আর ওখানে ফাঁকা আছি বলে বসেছে উঠবি তুই উঠবি উঠবি তুই কাই বসছিস কেন আজকে ঘুরছি আজকে ঘুরছি মেয়েদের কাছে ছুরি 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 ছুরিদের কাছে কেন এদিকে মাস্টার মশাই বসতে বলেছে বলে বসেছি তোর বাপের জায়গা ওখানে আছে এরা কিছু লাগাতে আমরা ঢুকে গেলাম আজকে ভর্তি আজকে ছুরিদের কাছে বসছি সাহস কত বলবো মাস্টার মশাই দেখা দিচ্ছে সুন্দর করে টমেটোর চাটনি রেঁধেছি শ্বশুর বাবাকে দিতে গিয়ে পেঁধে দিয়েছি কেন তো আসবি দিকে তুই পড়াচ্ছিস কোথায় তুই মারছেন কেন এত সুন্দর পড়া বললি তো পুরস্কার পাবি না তুই পুরস্কার নেব না এটা পর আমি তোকে দিয়েছিলাম না তোকে দিয়েছিলাম তোকে থাক না বললাম তোদের কি স্কুলে পটল পড়া দিয়েছে বস 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 পড়া হয়েছে রে বল পড়া এসো এসো ¡Por
করবো না। ধরে বলেন, বলেন। আপনি একটা মাস্টার, আপনার সামনে একটা ছাত্রী আপনাকে ইশারা করতেছি। পটল, আরে এটা আমার দোষ নয়। এই পড়া কে দিত, কে দিত, কে পড়া দিছে? এটা কি বলছিস তুই? হ্যাঁ তোকে পড়া ওই দিয়েছি, ওই দিয়েছে পড়ার। আপনি মাছের এত জোরে জোরে কেন? বস, জীবন চলে যাবে আজকে আমার কাছে। কথা আমার মনে হয় ভবানী, এ ভবানী বলেন স্যার, মারে পড়া হয়েছে তো? হ্যাঁ কিরে এমন ভাব করছি বলে মারামারি করবি তুই? সব পটল আপনি যখন আমি বুঝি না ব্যাপারটা। আমার মুখ যদি একবার হা হয়ে যায় আর বন্ধ হয় না, এখন আমার পেটের ভিতরে ঢুকে যেতে জানো? কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, কেন আমি যখনই মারতে যাচ্ছি তখনই তো অসুখ হচ্ছে। অসুখ যখন দিয়েছে তো কি করবেন? সত্যি সরকার দিচ্ছে মায়ের দিকে লক্ষ্মীর ভাণ্ডার, আর ভগবান তোকে দিয়েছে একদম অসুখের ভাণ্ডার। আমাকে দেখতে পেয়েছো? ওরকম তো মনে হচ্ছে বাইচে গিলা মুখটা হানা করলে এখন মারতো খুব। পটালে দি গাই, এই গাই দি, বলেন তুই কতবার মাস্টার হয়েছিস? কই আমারটাই পারি না ভালো। কতবার মাস্টার হয়েছিস তুই? আচ্ছা শোন শোন শোন, তুই ওই বাগানে কি করছিস? কোন বাগান? মজুমদারের বাগানে আগে খাচ্ছিলাম। কি কি আগে খাচ্ছিলাম? না তোর সঙ্গে আর দুটো বন্ধু ছিল। ছিল হ্যাঁ। কি করছিস? ও তো তাস খেলছিলাম আর বিড়ি খাচ্ছিলাম। কি আর বিড়ি না খেলে আমার হাগা বাগানে হয় না যে? তুই এরকম ব্যাপার তোর? তুই বিড়ি খাস তাহলে? না ওরা খাচ্ছিল আমি দেখছিলাম। তুই দেখবি? আমি খাচ্ছিলাম। ওরা খাচ্ছিল আমি দেখছিলাম। তোর বন্ধুরা খাচ্ছিল তুই দেখছিলি? শোন শোন, যারা খাচ্ছিল ওদের সব মিশবি না। হ্যাঁ ঠিক আছে, মনে থাকবে। আর যদি দেখেছি কোনো দিন ফরেস্টে তো বুঝবি কিন্তু। ঠিক আছে পরে বল। মাস্টারের টাকা আছে তো একা একা 12 মাসে ডিম খাচ্ছে আর আমাদেরকে দেন। পরে বল। ও পড়া ক খ মুখটা কেমন বুঝিস? ভালো করে বল রে বাবা, ভালো তো করছি। মুখটা পরিষ্কার করবা, সুন্দর করে বল। ক খ দেখেন দেখেন আসছিস রে পাগলি গুলা। বল বল বল। গ ঘ ও মা, এই কথা ও মা নয় বল উমো। উমো তোকে খাবো চুমো। আরে আমি তো শিক্ষক, এ কথা বলতে হয় না। পরের লাইনটা বল। পারি না, আমি শিখে দিচ্ছি। বল আমার সঙ্গে সঙ্গে বল। চ যাবো না। আরে বাবা চ, আমি যাবো না। আরে চ বল, আমি যাবো না, খিচুড়ি খাবো। আরে চ চ, যাবো না যাবো না। কোথায় যাবি তুই? ওই আপনি বললেন চ, আমি তো কথা যেতে বলছি না। কথা আমি তোকে পড়া বলছি, পড়া। এই যে অক্ষরটা বলছি না, এটার নাম হচ্ছে চ। এ পড়া? হ্যাঁ হঠাৎ করে বলে চ যাবে না মানুষ, পড়া লেখা ঢং নাই। বলেন বল চ চ চ চ পুরগি চ পুরগি চ চ চ ইয়ো হাইয়ো হাইয়ো ইয়ো ই ইয়া
তোকে দেখলে আমার ভয় হয় আর আমার যা হয় না তা কি করব সেটাই জীবনে এত ছাত্র পড়েছি মুখে আগুন দিয়ে দেখিনি যে পড়া উচ্চারণ করতে না হলে এখন তোকে দেখছি না হয় না জি কথা কথা ভাই ই বল ইংরেজি বল ইংরেজি এ ফর গুলো বল ও এ ফর এ তে একটি আপেল বি তে বড় আপেল সি তে ছোট আপেল ডি তে ডাবল আপেল পি তে পচা আপেল তুই তো আপেলের একদম গোষ্ঠী সৃষ্টি মিলে করে ফেলল কেমন করে বলতো একটা পড়া আমার সঙ্গে হ্যাঁ বল এ ফর অ্যাপেল এ ফর অ্যাপেল বি ফর বল বি ফর বল আরে বল 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 ভগবান বল আপনি বলছি অ্যাপেল অ্যাপেল একদম অ্যাপেল তাহলে বলটা বল C for cat, C for cat, U for woman, Prashanto bajay pet. Acha holo holo holo. Lakhai. Bolen master master. Thai lukai. Master master. Tui ki manush na holo kuchh bolto? Tui jani ke? চিনি সঙ্গে কে লক্ষ্মী বান্দর না লক্ষ্মীন্দর গাধা কোথা গাধা এ হচ্ছে রাজার ছেলে এগুলো হচ্ছে রাজপ্রসাদ গাধা ছেলে মানলাম যে ওর থেকে তো শক্তি বেশি আছে কিন্তু তোর থেকে না এদের ক্ষমতা বেশি আছে কি বলছিস কোথা লিখবি লিখবি মানে নিয়ে যাব না নিয়ে যাব না আপনি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন আপনার আশীর্বাদ যদি আমার মস্তকে থাকে নিশ্চয়ই আমি মাতা পিতার মুখে হাসি ফোটাতে পারবো মাতা পিতার মুখ উজ্জ্বল করতে পারবো মাস্টারমশাই সত্যই আমি সত্য সত্যি তুমি আশীর্বাদ করছি যাও বিলম্ব না করে তুমি এই মুহূর্তে মায়ের কাছে ফিরে যাও মাস্টারমশাই হ্যাঁ বাবা ছেড়ে দিন ও যা বকছে ও যা করছে ছেড়ে দিন ওকে কিছু বলবেন না তুমি যাও এই যে বন্ধু আমার সঙ্গে আমি ঝগড়া করবো না কেমন আমার দাদু ভর্তি করে দিয়েছে তুমি আমাদের বাড়িতে এসো কেমন বন্ধু আমার আচ্ছা সবাই 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 উঠ সবাই উঠ সবাই উঠ একবার প্রশ্ন করবো এবার খাড়ো করে মারবে দাঁড়া খাড়ো কি বলি তুই খাড়ো করে মারবে সবাই দাঁড়া কথাটা মানে কি মারবেন নাকি সবাইকে আবার না প্রশ্ন করবো আবার চাকরি পাইছে তো মারে শুধু ঢেলে তারপর দেখবো আমি আর ওই গাড়ি আটটা চাকা আছে মানা যায় কি বললি মারা যায় নাকি মানা যায় যে একটা গাড়ির আটটা চাকা থাকতেই পারে আর ওই গাড়ি একটাই প্যাসেঞ্জার মাগে অত বড় গাড়ির একটা আছে বল তুই বলতে পারবি আবানি তুই তো পারবি না ভাগু জানি কি বলেন কি খেতে পারবি ভাই নাকি স্কুল খেয়ে খেতে আসিস আমার তো মাথায় ঢুকলো না মাস্টারমশাই বলেন তো আপনার বাবা মারা গেছে না বেঁচে আছে আমার বাবা তো বেঁচে আছে তুই বলতে পারিস সবার কিন্তু কান জোর জোর মরে স্কুলে যারা যারা সবার সুন্দর করে মরে মামক সাহস দেয় তুমি যেন পাও
তো আপনার বাবা বেঁচে আছে আমি আছি তাহলে শুনেন আমার এই হরি নাম আমার এই হরি নামে যাবে যে দিন সাথে গো আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে হেলে দুলে যাব শ্মশান ঘাটে অষ্টম পাওয়ার এলো আচ্ছা কিছু কই তুই এটা তোকে এই প্রশ্ন করলাম তুই গাদ মারতে শুরু করে দিচ্ছিস শোনেন মাস্টার মশাই বল যেদিন কেউ মারা যায় সেদিন একটা বাসের দোলনা করা হয় সেই দোলনাটা হচ্ছে একটা গাড়ি আর যেজন মানে যে চারজন কাঁধে করে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে চারটা ড্রাইভার আর তাদের চারজন যে দুটো করে পা আছে দুটো যে আটটা হচ্ছে চাকা এরা সবাই মিলে আপনার বাবাকে বল হরি বল হরি বল ভরতে ভরতে শ্মশানে নিয়ে যাবে ওই গাড়িতে করে আর আপনার বাবা একাই প্যাসেঞ্জার হয়ে চিপটাং হয়ে শুয়ে থাকবে সত্যি ফটো আমি ভেবেছিলাম তোর মাঝে কিছু ছুরি ছুরি কেউ দেখলাম না তোর মাঝে কিছু আছে ভাই ওটা কথা বলছি মাথা যে ঘিলু ঘিলু ওটা ভাবছি কাদা কথা গায় বুদ্ধি শুদ্ধিতে কিছু হলো না তোর আচ্ছা শোন শোন তাহলে যেটা বললাম সেটা কর কর গরু দে দে না ছেলে কোথায় লিখা পড়া সবাই করেছে মাস্টারকে কান ধরতে পেয়েছি আমি পেয়েছি আমি হয়তো আপনার শত্রু ছিলাম না হলে এত মারলেন কেন পাগল হয়েছিস তোর এলাকায় এসেছি শত্রু হয়ে বাঁচবো আমি তাহলে কেন মারলাম আমি তো শিক্ষক আমি ভাবছি তোকে মেরে ধরে যদি ভালো করে পড়াশোনা শেখাতে পারি সেই জন্য মারছে পাগল এই লাঠি দিয়ে মারলে হবে দেখিতে পারবো একটা প্যান্ডেলের পাশ উঠে মাথায় বাড়ি মারেন একবার কথা তুই তো মরে যাবি কোথায় তাহলে আমি থাকবো এখানে ও কাঁধা ছেলে মাস্টার জানে ভয় আছে শোন পটল তোকে আমি আর মারবো না বুঝলি ভালো করে পড়াশোনা করিস আর দরজা জালে ভালো করে বন্ধ করে আর খাওয়া দাওয়া করি আমি যাস কেমন বেশ বেশ আমি আসি বাবা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আপনারা কেউ বিশ্বাস করলেন যে মাস্টার আমাকে খুব ভালোবাসে বলে মারলো না মাস্টারের জানে ভয় আছে আমাদের বাড়ির সামনে দিয়ে ওর রাস্তা আমি ছুঁড়ে মারবো যার জন্য যাক আজকের মধ্যে স্কুল বন্ধ আগামী কাল থেকে আবার স্কুল খোলা হবে সুখে থেকো ভালো থেকো সবে আসবো আবার দেখা হবে এখন আমি চলে যাই আন্ডার প্যানে ফাটা বসুন যাবেন না বসুন আর একটা দৃশ্য আপনারা বসুন Thank you.
হ্যালো 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 আজকে হ্যালো জয় গুরু নমস্কার আজকের মতো মা মানুষ আগে এখানে রইল আগামী কাল রইল সভাকার আমন্ত্রণ আসবে সর্বজন মা মানুষের গান করতে শ্রবণ ও দর্শক Oh!